সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। গন্ধ শুকে শুকে ঠিক চলে এলি, আমি মহাভারতের অর্জুন নই, এই ভারতের অর্জুন, তোদের কেলাতে এসেছি। তার থেকেই জেনে নেব যুদ্ধটা আসলে কি। বলো, যুদ্ধটা আসলে এখানে কি বোঝানো হচ্ছে? যুদ্ধ বলতে সেরকম মানে কোনো, আমরা যেটা সেই ভারত পাকিস্তান যুদ্ধ বুঝি বা ব্যাটেল বুঝি, সেরকম কোনো ব্যাটেল না। এটা একটা জীবনের আমাদের নিত্য নৈমিত্তিক সবার সাথে রিলেট করা একটা যুদ্ধ। যুদ্ধ বলতে তো অনেক কিছুই বোঝায়। মেনলি এই মুভিতে দেখানো হয়েছে যে মাকে খুঁজতে যাওয়ার যে যুদ্ধটা ছেলের, মা একজন বড় অফিসার, সে কিডন্যাপ হয়ে যায়, যেটা ট্রেলারে অলরেডি আমরা দেখে ফেলেছি। তো সেখানে মাকে খুঁজতে যাওয়ার জন্য যে সমাজে বিভিন্ন ধাপে ধাপে তাকে যুদ্ধগুলোকে ফেস করতে হচ্ছে, সেইটা নিয়েই মেনলি গল্পটা বেসিক্যালি। তো এখানে তো ওয়ার বলতে যে বোঝানো হচ্ছে যে কোথাও একটা তুমি যেখানে যাচ্ছ সেখানে পথের মাঝে তুমি নানা রকম মানে সমস্যার মুখোমুখি হচ্ছ, তো সেখানটা থেকে তোমার যুদ্ধটা শুরু হচ্ছে। তো সেই যুদ্ধটার মধ্যে তুমি কী কী প্রতিকূলতাকে পার করছো? প্রতিকূলতা বলতে সবটা এখন বলছি না, সবটা বলা সম্ভব হবে না। যাই হোক, প্রতিকূলতা তো অনেক ছিল, মানে বিভিন্ন রকম মানুষের সাথে তার পরিচয়, যারা কিনা সবাই আর কি তারই এগেনস্টে, মানে সে সবাইকে সব প্রতিকূলতাকে পার করে আদৌ সেই তার ডেস্টিনেশনটাতে পৌঁছাতে পারছে কিনা, তার মাকে আলটিমেটলি সেই জায়গাটা থেকে বার করে আনতে পারছে কিনা এবং নিজে সার্ভাইভ থাকতে পারছে কিনা, এটা নিয়ে কিন্তু সাসপেন্স। তো প্রতিকূলতা তাকে মারতে চায়, তার থ্রেটেন, অ্যাকশন, ড্রামা, রোম্যান্স সবই সেই প্রতিকূলতার মধ্যেই একটার পর একটা চ্যাপ্টার ওয়াইজ আসে থাকে এবং সে সেগুলোকে মানে নিয়েই এগোতে থাকে এবং এন্ড অফ দ্য ক্লাইম্যাক্সে আর কি ব্যাপারটা জানা যাবে যে আদৌ সে কিছু করতে পারছে কি না, প্রতিকূলতাকে পাল করলো কি না, এটাই গল্প। ওয়ারে আমরা দেখেছি তুমি শান্তিলাল মুখোপাধ্যায়ের মুখোমুখি হবে কোথাও একটা গিয়ে, কারণ উনি বিজয় সিংয়ের চরিত্রে রয়েছে এবং তোমার অপোজিটে থাকবে। তো সেই সময় অভিনয় করার কি কোথাও একটা এক্সট্রা চাপ অনুভূত হয়েছে নাকি ইজি গোয়িং ছিল? না, চাপ অবশ্যই ছিল, কারণ স্যারের সাথে আমার এটা প্রথম মুভি, ঠিক আছে। তার কিছুক্ষণ আগে হয়তো মেকআপ ভ্যানে একসাথে কিছুটা টাইম স্পেন্ড করেছিলাম, কিন্তু ফ্লোরে যাওয়ার পর মানে তার সাথে যখন মুখোমুখি হলাম তখন কোথাও একটা ভেতরে ভীতি কাজ করছিল যে তিনি আমার রিয়াকশানে তার ইয়েটা কী হবে, কতটা আমি তার সাথে কোলাবরেট করতে পারবো, কিছু জিনিস তো মাথায় কাজ করে কারণ প্রথম কাজ বলে কথা। যাই হোক, শটটা দেওয়ার পর, প্রথম শটটা দেওয়ার পর কিছুটা হালকা লেগেছিল, বাট আস্তে আস্তে সয়ে গেছিলো, তারপর থেকে পুরো ব্যাপারটাই ফ্রেন্ডলি হয়ে গেছিলো আর কি। কিন্তু ক্লাইম্যাক্স যেই টাইমটাতে শটটা হয়েছিল, এমনই টাইমে আমাদের দুজনের মধ্যে ফার্স্ট মানে যে সিনটা হয়েছিল ওটা ক্লাইম্যাক্সেরই সিন ছিল মেনলি, তার সাথে আমার ওটাই প্রথম দেখা এবং ওই সিনটাও অতটা ইম্পর্টেন্ট সিন ছিল, ন্যাচারালি অনেকটা প্রেশার ছিল। ওকে, যেহেতু তুমি এরকম একজন অভিনেতার সাথে একসাথে প্রথমবারের জন্য কাজ করলে, তো কোথাও তার থেকে কিছু শিখেছো? হ্যাঁ অবশ্যই, আমি এর আগে শ্রীদার সাথে প্রথম কমেডি মুভি করেছিলাম যেটা লকডাউনের আগে বেরিয়েছিল, বঙ্গরহস্য। তো সেখানে বেনুদার সাথেও স্ক্রিন শেয়ার করেছি, এখানে শান্তিলাল স্যারের মানে যেটা করেছি শেয়ার, শেখার কোনো শেষ নেই। মৌসুমিদি ছিল, সুদীপদা ছিল, বকা খেয়েছি প্রচুর, ঠিক আছে। এবং মানে প্রথমবার আমার অ্যাকশন, মানে অ্যাকশন বলতে আমি আগে টিভিতেই দেখতাম, হলে দেখতাম সবাইকে, এবার প্রথমবার যখন অ্যাকশন করতে গিয়ে বুঝতে পারলাম অ্যাকশন করতে কীরকম লাগে, সত্যি মানে প্রচুর শিখেছি এই বই থেকে। অ্যাকশন, ডান সবই আমার প্রথমবার বড় পর্দাতে করা, তো অনেক কিছু শিখতে হয়েছে আমাকে। মার্শাল আর্টও কিছুটা শিখতে হয়েছিল এই ব্যাপারগুলো সে সরগড়া হওয়ার জন্য, দু তিন মাস আমাকে মানে মোটামুটি এই ক্যারেক্টারটাতে রেডি করার জন্য লেগেছিলো টাইম, তার জন্য নিজেকে ট্রান্সফর্ম করা, ওরকম একটা ফিজিক বানানো, ওই ক্যারেক্টারের জন্য যে অ্যাক্টিংটা দরকার, ওই গ্রুমিংটা অবধি নিজেকে নিয়ে যাওয়া, মানে নিজেকে ওই লেভেল অবধি নিয়ে যাওয়া, মানে খুব চ্যালেঞ্জিং ছিল। আমি ভাবিনি অতটা যেতে পারবো কিনা, কিন্তু ডিরেক্টর খুব সাপোর্ট করেছে আমাকে যে হ্যাঁ মানে তুই কর,
যেতে পারবি, আর যখন যেতে পারবো তখনই শ্যুটিংটা স্টার্ট হবে, এরকম একটা ব্যাপার ছিল। যাই হোক, এন্ড অফ দ্য ডে নিজেকে ট্রেলার দেখে বলুন, গান দেখে বলুন, কোথাও একটা ভালো লেগেছে যে হ্যাঁ হয়তো কোথাও একটা গিয়ে পৌঁছাতে ওই জায়গাটা, ওই জায়গাটাতে ছুঁতে পেরেছি। প্রতীক, এখানে যে চরিত্রটা তুমি করছো সেই চরিত্রটার সাথে তুমি কতটা একাত্ম হতে পেরেছো, মানে তুমি নিজেকে তৈরি করতে গিয়ে কতটা তোমাকে ভাঙতে হয়েছে নিজেকে? প্রচুর ভাঙতে হয়েছে। আমি খুব ফুডি ছেলে ছিলাম, ঠিক আছে, মানে বঙ্গরহস্য করা অবধি, মানে 2000 যখন 19-এ বঙ্গরহস্য, তার আগে অবধি আমি প্রচুর ফুডি ছেলে ছিলাম। সেখান থেকে ওই রকম একটা ট্রান্সফরমেশন, মার্শাল আর্ট করা, ডান্স করা, অ্যাকশন করা, মানে টোটালটাই আমার লাইফের রুটিনের বাইরে চলছিল, যে রুটিনে আমি কোনোদিনও হ্যাবিচুয়েটেড নই। এবং সেখান সেই রুটিনটার সাথে নিজেকে হ্যাবিচুয়েটেড করানো এবং রেগুলার অ্যাক্টিংটাকে গ্রুম করা, ওয়ার্কশপ করানো, আমাদের অনেক ওয়ার্কশপ করানো হয়েছে, তো সেই জিনিসগুলো মানে টোটালটাই আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। যে আমি প্রথম থেকেই ভাবতাম যে আমার দ্বারা কি এত কিছু হবে একটা টাইমে, কারণ আগে তো আমি অনেকগুলো মুভি করে এটা আসছি না, এটা আমার প্রথম, তো আরও সেখানে টেনশনটা বেশি ছিল যে আদৌ কতটা ফোটাতে পারবো, কোথাও আবার মানে এটা বোঝা না যায় যে পারলো না, এই অনেক কিছু মাথার মধ্যে কাজ করতো। যেহেতু আগের ছবিতে তুমি করেছো বঙ্গরহস্য এবং তারপরে আবার তোমার এই ছবি, এবং দুটো ডিফারেন্ট ক্যারেক্টার, তো সেখানটায় কোথাও একটা কি তোমার মনে হচ্ছে যে তুমি নিজে অ্যাক্টর হিসেবে কতটা গ্রোন আপ করলে নিজের কি মনে হয়? গ্রোন আপ বলতে আমি একটা অ্যাক্টর হিসেবে মনে করি যে পার্টিকুলার কোনো ক্যারেক্টারের জন্য একটা অ্যাক্টরকে রেডি হওয়ার উচিত নয়, একটা অ্যাক্টরকে সব ধরনের ক্যারেক্টারই এক্সপেরিমেন্ট করা উচিত, সেটা মানে হিরো বলে কোনো কিছু অ্যাক্টরের ক্ষেত্রে হয় না। এখানে আমি হ্যাঁ একটা প্রধান চরিত্রে অভিনয় করছি, সেটা আমি জানি, একটা অ্যাক্টরকে সব দিকে নিয়ে ভাঙতে শিখতে হয়, মানে সেটা আমি চাইবো যে যতটা নিজেকে ভাঙতে পারি, আমাকে সব ধরনের ক্যারেক্টারই আমি এরপর করতে চাইবো, মানে এরকম কোনো ব্যাপার না যে ওটা কমেডি আমি না ঠিক ওটাতে আমার যাবে না বা এটা সিরিয়াস যাবে, এরকম না, আমাকে আমি চাইবো যে আমি যাতে হ্যাবিচুয়েটেড নই, যেমন ওয়ারের এই ক্যারেক্টারটাতে আমি হ্যাবিচুয়েটেড ছিলাম না, এই যে আজকে অর্জুন বলে যে ক্যারেক্টারটা ওয়ারে দেখানো হচ্ছে, আমি দূর দূর থেকে 19-এ ভাবিনি যে এরকম ক্যারেক্টার আদৌ আজ থেকে 1.5 বছর বাদে আমি নিজেকে এইভাবে দেখতে পাবো, তো এইটাই চ্যালেঞ্জ। আমি চাই প্রত্যেকটা কাজ একটা অ্যাক্টরের কাছে চ্যালেঞ্জ হিসাবেই নেওয়া উচিত, কারণ সোজা কোনোটাই নয়, টোটালটাই চ্যালেঞ্জ, আর সেটাকে পার করতে পারলেই একটা অ্যাক্টরের কোথাও একটা গিয়ে অ্যাচিভমেন্টটা আসে। অভিনয়ের তো কথা অনেক বললাম, সিরিয়াস কথা, তো অভিনয়ে থাকাকালীন যেহেতু মুভিটা অ্যাকশন বেস ছিল, তো কমেডির কি কোনো জায়গা ছিল, মানে তোমাদের সেটে কোনো ফান ফ্যাক্ট হয়েছিল? হ্যাঁ, বিহাইন্ড দ্য সিন প্রচুর ফান ফ্যাক্ট তো অবভিয়াসলি হয়েছিল, মানে কো আর্টিস্টদের সাথে আমার যারা কো আর্টিস্ট ছিল, নায়িকা যে ছিলেন মানে তার সাথে, হ্যাঁ সবার সাথে প্রচুর মজা হয়েছে, ঝগড়া হয়েছে, খুনসুটি হয়েছে, অনেক মানে কি বলবো, অনেক ভুলভাল মোমেন্ট আছে হাসি মজার, শুটিংয়ের মাঝখানে অনেক কিছু মানে শর্ট দিতে দিতেও ভুলভাল মজা হয়ে যাচ্ছে আর কি। আমি এই বইটাতে প্রথম থেকে লাস্ট অবধি ফোকাস ছিলাম, তা সত্ত্বেও মানে আমার পুরো ইউনিট চেষ্টা করতো কোথাও না কোথাও আমাকে একটু হাসাতে, যে সারাক্ষণ সিরিয়াসলি বসে থাকে, মানে কারণ আমার সবসময় টেনশন কাজ করতো, মানে আমি যতক্ষণ না প্যাক আপ হতো একটা মানে দিনে, ততক্ষণ অবধি আমার টেনশন থাকতো যে প্যাক আপের পর কি ডিরেক্টর আদৌ আমাকে কতটা বলতে পারলো যে তুই ওই গোলটাতে এতটা পৌঁছাতে পেরেছিস, বা এটা আবার বলবে কি না হলো না, ওই নেগেটিভ ব্যাপারটার জন্য খুব ভয় ভয় থাকতাম, মানে আলটিমেটলি আমার উপর সব চেয়েছিল, একটা নতুন ছেলে ফ্লোরে ঢুকছে তো তার দিকে সব চেয়েছে সে কী করতে পারে, মানে সবাই পুরো ইউনিট চেয়ে থাকতো, তো ওই একটা কাজ করতো চাপ, তো তাই জন্য আমি না মজা মশকরার মধ্যে অতটা থাকতে পছন্দ করতাম না, কিন্তু বাকিরা আমাকে রিল্যাক্স রাখার জন্য খাওয়া দাওয়ার সময় হোক কি প্যাক আপের পর হোক কি মেকআপ ভ্যানে মানে মেকআপ নেওয়ার সময় হোক চেষ্টা করতো, আর এগুলো নিয়ে কোথাও না একটু রিল্যাক্স থাকতাম, মোমেন্ট প্রচুর আছে। তো যেহেতু সৃজিতের সাথে তোমার আবার এটা কাজ, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমার কাজের অভিজ্ঞতা কেমন ছিল? কাজের অভিজ্ঞতা তো নো ডাউট ভালোই ছিল, টেনশনও ছিল, ভয়ও ছিল, মানে অভিজ্ঞতাও খুব ভালো ছিল, মানে কোথাও মনে হয়নি যে মানে পারবো না, কনফিডেন্সটা পুরো ইউনিটও যখন মানে খুব এরকম করে দেখছে ছেলেটাকে দেওয়া হবে কি না, ডিরেক্টর এসে আমাকে একমাত্র সেই ছিল যে আমাকে কি না বলেছে না হবে, মানে এইভাবে কর এইভাবে কর এটা যাবে, টাইম নে টাইম নে, কোনো অসুবিধা নেই, তো কোথাও একটা মনোবলের দরকার হয়, তো সেখানে একটা মনোবল পেয়েছি, মানে একদম একটা নতুন ছেলেকে যদি সবাই এগেনস্টে ভাবে যে মানে ওই একটা নতুন ছেলে এসছে করতে পারবে কি, এরকম একটা ব্যাপার যখনই থাকে সব নতুন অ্যাক্টরেরই একটা ভয় কাজ করে, একটা টেনশন কাজ করে, এই এক্সপ্রেশনগুলো আরও টেনশনটাকে দ্বিগুণ করে দেয়, তো কারো না কারো দরকার হয় যে ওই টাইমে উইল পাওয়ারটাকে দেয়, সেটা যদি ডিরেক্টর হয় তার তো কোনো কথা নেই।
যেহেতু ছবি অ্যাকশন, মানে এতদিন ধরে অ্যাকশন বেসড একটা ছবি নিয়ে তোমরা কাজ করলে এবং সেটা ফাইনালি মুক্তি পাচ্ছে 19th মার্চ, তো আজকের দিনে দাঁড়িয়ে তোমরা দর্শকদের উদ্দেশ্যে কী বার্তা দেবে? দর্শকদেরকে অবশ্যই বলবো যে আপনারা হলে যান, ঠিক আছে? হলে যাওয়াটা এখন আশা করি অনেকটাই আমাদের কাছে নর্মাল হয়ে গেছে আমাদের চারিপাশ, তো হলে আস্তে আস্তে যাওয়া উচিত, কারণ বাংলা মুভি, মানে আমরা চাইবো বাংলা মুভিকে বাঁচাতে, বাংলা সিনেমা যাতে সবাই দেখে এটাই কিন্তু আমি চাইবো। কারণ একটা মুভি অনেক কষ্ট করে, অনেক সময় নিয়ে, প্রোডিউসারের ইনভেস্টমেন্ট, অনেক কিছু জড়িয়ে থাকে, তো সব কিছু নিয়ে একটা পরিশ্রমের ফল হয় একটা সিনেমা, যেটা কি না আমরা একটাই কারণে সাহস পাই, সেটা হচ্ছে আপনাদের মানে সাপোর্টটার জন্যে। আপনারা সাপোর্ট করবে, আপনাদের কোথাও না কোথাও এন্টারটেইন করলাম 1.5 ঘন্টা পৌনে 2 ঘন্টা, আপনাদের কোথাও না কোথাও হাসাতে পারলাম, নাচাতে পারলাম, রাগাতে পারলাম, এইটাই হয় আমাদের আলটিমেটলি একটা গোল, তো সেইটা আমি আপনারা সেই উপভোগ করুন এবং হলে আসুন, মজা করুন, এন্টারটেইনমেন্টটা মানে করুন, আর তার জন্যই আমাদের এত পরিশ্রম। আর সেটা যদি আপনারা মানে না করতে চান বা আপনারা হলে আসতে ভয় পান, তাহলে কোথাও না কোথাও আমরা খুব হতাশ হয়ে যাবো যে এত খাটনি যাদের জন্য করলাম তারা কোথাও না কোথাও আমাদের পাশে দাঁড়াচ্ছেন, তো প্লিজ আমাদের পাশে দাঁড়ান, হলে আসুন, সিনেমা দেখুন এবং অবশ্যই সবার সাথে হই হুল্লোড় করে সিনেমা দেখুন, মজা করুন। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে সাভারিয়া এবং আরও একটি গানে তোমাদের মানে কমার্শিয়াল দুটো গানে হিউজ রেসপন্স পাচ্ছ এখন অবধি, এবং সেই গান সংক্রান্ত তোমাদের এই রেসপন্সটা পেয়ে তোমার রিয়াকশন কীরকম? মানে রেসপন্স তো খুবই ভালো পেয়েছি, আমার ভালো লেগেছে খুব, মানে গানগুলো যখন আমি প্রথমবার অডিওতে শুনেছিলাম, সত্যি কথা বলতে আমি তখন থেকেই একটা খুব আশাবাদী ছিলাম যে এই গানগুলো যখন বেরোবে ডিজিটাল প্ল্যাটফর্মে তখন মানুষের ভালো লাগবে, কারণ গানগুলোর মধ্যে পেপি সংটা দেখে লোকে একটু ডান্স করতে ইচ্ছা করবে। সাভারিয়া গানটা যে কোনো একটা রোম্যান্টিক সংয়ের সাথে তুলনা করাই যায়, যথেষ্ট ভালো গানটা হয়েছে, একটা মোমেন্ট ক্রিয়েট করে দেয়, তো আশাবাদী তো ছিলাম। এবার যখন দেখছি সেই দিনগুলোর কথা মনে পড়ছে শ্যুটিংয়ে, মানে যখন নাচগুলো করছিলাম আমরা, এত পুরো ইউনিট সাপোর্ট করেছে একে অপরকে, তো তার বদলে যে ভালোবাসাটা পাচ্ছি, সাপোর্টটা পাচ্ছি, এটাই আমার কাছে অনেক বড় কথা।
অতিমারির সাথে যুদ্ধ কিন্তু এখনও চলছে, আর এই যুদ্ধ চলার মধ্যেও কিন্তু আমাদের আমাদের কাজটা চালিয়ে যেতে হচ্ছে। যেমন পরিচালক সৃজিৎ দাস নিয়ে এসেছেন তার ছবি ওয়ার দ্য জার্নি টু উইন। এই ছবি এবার মুক্তি পেতে চলেছে 19 মার্চ, আর সেই ছবি নিয়ে আজকে আড্ডায় আমাদের সাথে রয়েছেন পরিচালক সৃজিৎ এবং অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়। নমস্কার। আপনাকে বলবো যে আপনি এই ছবিতে যে অভিনয় করেছেন, আপনার চরিত্রটি সম্পর্কে যদি বলেন। আমার চরিত্রটার নাম হচ্ছে বিজয় সিং, একজন ব্যবসায়ী, এবং সব ব্যবসাটা সৎ পথে করে না, অসৎ পথে প্রচুর কাজ করে এবং সেখান থেকেই সমস্যা শুরু হয় এবং যত ঝামেলা। ছবিতে কারণ তার আমি। এবার তোমার থেকে জানবো যেটা, সেটা হচ্ছে যে এই যে চরিত্রটি ভাবনায় যে ওনাকে নিয়ে আসা, সেটা কোথা থেকে এসেছিল, এই ভাবনাটা কোথা থেকে? ভাবনা যখন স্ক্রিপ্টিং করি তখন ক্যারেক্টারটা ভেবেই আমার স্ক্রিপ্টটা করা। আর আমি বেসিক্যালি আমি যখন কোনো স্ক্রিপ্ট করি, যেহেতু এটা আমারই স্ক্রিপ্ট করা, আমি আগে সিনেমার টাইটেল ঠিক করি, তার উপর আমি সেই অনুযায়ী স্ক্রিপ্টিংটা স্টার্ট করি। তো এরকমভাবে স্ক্রিপ্ট করার পর এরকম একটা আমি ক্যারেক্টার চেয়েছিলাম যাকে নেগেটিভ হিসেবে মানুষ পছন্দ করে, এবং স্যারের অভিনয় তো নিয়ে সেই নিয়ে কিছু বলবো না আমি। তো প্রথম থেকেই আমার ফিক্স ছিল যে বিজয় সিং ক্যারেক্টারটা স্যারই করবেন। তো সেটা আমার কাছে সৌভাগ্য যে আমার সেকেন্ড ফিল্মে স্যারকে নিয়ে কাজ করেছি। ফার্স্ট ফিল্মে করার কথা ছিল বাট হয়নি, বাট সেকেন্ড ফিল্মে করতে পেরে খুব ভালো লাগছে। তো এই যে বিজয় সিংয়ের চরিত্রতে আবার আমরা শান্তিলাল মুখোপাধ্যায়কে নেগেটিভ ক্যারেক্টারে পাচ্ছি, তো উনি সবসময় নেগেটিভ ক্যারেক্টারই কেন, আপনাকে আমরা পজিটিভ ক্যারেক্টারে কীরমভাবে পাবো? না, সেটা তো আমার উপর ডিপেন্ড করে না, সেটা ডিপেন্ড করে পরিচালকরা যেভাবে চাইবেন সেভাবে। তো কিছু কিছু ক্ষেত্রে ওই শুরুটা আসলে আরও নেগেটিভ হওয়ার কারণ হচ্ছে আমার শুরুটা হয়েছিল নেগেটিভ ক্যারেক্টার দিয়ে, মানে এই ইন্ডাস্ট্রিতে পা দেওয়া শুরু হয়েছিল নেগেটিভ ক্যারেক্টার দিয়ে। সিনেমাটা যদিও নেগেটিভ ক্যারেক্টার দিয়ে শুরু হয়নি, কিন্তু ওই সিরিয়াল শুরু হয়েছিল নেগেটিভ ক্যারেক্টার দিয়ে, তারপরে ওই নেগেটিভ ক্যারেক্টার চলেছে। যেমন আমার এক পরিচিত ভদ্রলোক একজন সিনেমা পরিচালকের কাছে নিয়ে গেছিলেন, গিয়ে বলেছিলেন এ খুব ভালো নেগেটিভ চরিত্র করে। তাদের সিনেমা পরিচালক বলেছিলেন ভালো নেগেটিভ চরিত্র করে মানে নাকি, বলো ভালো অ্যাক্টিং করে বা খারাপ অ্যাক্টিং করে কী ছেড়ে, নেগেটিভ চরিত্রটা শুধু ভালো করে বাকিগুলো খারাপ করবে? আমার তো মনে হচ্ছে ভালো কমেডি করতে পারবে। তো যাই হোক, সেই নেগেটিভ চরিত্র বেশি করেছি, আবার এটাতেও করলাম আর এই আর কি। তো ওয়ার দ্য জার্নি টু উইন, এখানে যে যুদ্ধটা প্রকাশ পাচ্ছে সেই গল্পটা কীরকম? বেসিক্যালি গল্পটা হলো মা আর ছেলেকে নিয়ে গল্প। মা একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যেটা মৌসুমিদি করছে আমাদের, আর তার ছেলের ক্যারেক্টার করছে প্রতীক। তো এখানে মা আর ছেলের একটা বন্ডিং আমরা দেখাচ্ছি গল্পতে। মুভিতে মা কোনো কারণে মিসিং হয়ে যায়, এই যে মাকে খোঁজার জার্নি, যে মাকে খোঁজার যে লড়াই, সেটা নিয়েই আমাদের গল্প। তো ওয়ার জার্নি টু উইন, মাকে খোঁজার জার্নি কলকাতা টু নর্থ ইস্ট, সেই জার্নিটাই আমরা সিনেমাতে ফুটিয়ে তুলেছি। এর মধ্যে অনেক ধরনের শেড পাবেন আপনি, অ্যাকশান, বেসিক্যালি এটা পিওর অ্যাকশান ফিল্ম, অ্যাকশান রয়েছে, রোম্যান্স রয়েছে, থ্রিলার রয়েছে, সাসপেন্স রয়েছে, তো সব কিছু নিয়েই ফুল এন্টারটেনমেন্টের একটা প্যাকেজ রয়েছে। ওয়ার দ্য জার্নি টু উইন ছবিটাতে বোঝাই যাচ্ছে যেহেতু এটা অ্যাকশন বেসড ছবি, তো সেইখানটায় দাঁড়িয়ে তো আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, যেহেতু ছবির নামই ওয়ার, তো আমরা তো গত বছরটা একটা যুদ্ধের মধ্যে দিয়েই কাটিয়েছি, তো সেই ক্ষেত্রে আমি আপনার থেকে জানবো যে যুদ্ধ সেটা কীভাবে আপনি কী কী মধ্যে দিয়ে ক্রস করেছেন? না, ইনফ্যাক্ট আমাদের তো সবসময় প্রত্যেকটা মানুষকেই সবসময় লড়াই করে যেতে হচ্ছে, বাঁচার লড়াই করে যেতে হচ্ছে, দৈনন্দিন জীবনে প্রচুর লড়াই করতে হয় ভালো থাকার জন্য বা সুখে থাকার জন্য বা যেভাবে স্বপ্ন দেখি কীভাবে থাকতে চাই সেভাবে থাকার জন্য। আবার কাউকে কাউকে মিনিমাম টুকু রোজগার জোগাড় করতে গেলেও প্রচুর লড়াই লড়তে হয়। তো সব কিছুকে ছাপিয়ে গেছিলো ন্যাচারালি গত বছরের ব্যাপারটা, এবং সেই গত বছরের ওই ঘটনাগুলোর পর থেকে মানুষের কাছে দৈনন্দিন জীবনযাপন করাটা, মিনিমাম জীবনযাপন করার লড়াইটা অনেক
বড় হয়ে গেছে, বেশি করতে হচ্ছে এখন অনেক বেশি। ওই দুর্ঘ মানে মহামারীর পরে প্রচুর মানুষ কাজ হারিয়েছেন, সবই মানে ভালো কিছু হয়নি, কয়েকটা পরিবারের ভালো হয়েছে। তারা যা অর্থ কামিয়েছেন সেই অর্থ মানে ভাবা যায় না। তো বেশিরভাগ মানুষ মানে 99.9999% মানুষ আরও বেশি লড়াই করতে হচ্ছে বাঁচার জন্য। তো আমাদের ছবিটাও লড়াইয়ের ছবি, একটু অন্যরকম লড়াই। আমাদের ছবির উদ্দেশ্য হচ্ছে যে লড়াই থেকে তো আমরা এখনও কেউ বেরোতে পারিনি, হয়তো কোনো দিনই বেরোতে পারবো না। সেই লড়াইয়ের মাঝখানেই সবচেয়ে আমাদের পবিত্র যে সম্পর্ক, মা ছেলের সম্পর্ক, সেই সম্পর্কের সেই সম্পর্ক নিয়ে একটা ছবি। মা ছেলের ওই সম্পর্কের মাঝখানে যে বাধা বিপত্তিগুলো আসে, সেই বাধা বিপত্তি টপকানোর লড়াইয়ের ছবি হিরোর, সেই লড়াই। তো এই এত কিছুর মধ্যেও আমাদের ওই সবচেয়ে পবিত্র সম্পর্কটা নিয়ে করা আর কি। যদি মানুষকে এই দুঃসময়ও কিছুটা ভালো লাগানো যায়, কিছুটা তাদের মনে শান্তি দেওয়া যায়, এই আর কি। যেহেতু আমরা গত বছরে দেখেছি যে হাতে হাতে ওটিটি প্ল্যাটফর্মের জন্য মানে আমাদের বেরোনোর কোনো জায়গাও ছিল না সেইটা, কিন্তু হাতে হাতে ওটিটি আমাদের যেহেতু চলে এসছে, তো কোথাও একটা গিয়ে কিন্তু প্রেক্ষাগৃহ কোনো একটা সমস্যার মুখে পড়েছে এবং এখনও দর্শকরা নির্ভয়ে সবে আসতে পারছে না। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে দর্শককে হলমুখী করার জন্য কীরকম স্টেপ নেওয়া প্রয়োজন? ঘটনাটা হচ্ছে এই, আপনি যে কথাটা বললেন, ওই সময়টায় কিছু করার ছিল না, হাতে হাতে ওটিটি প্ল্যাটফর্ম পৌঁছে গেছে। আপনার এই কথাটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল এটা প্ল্যান নয় তো, কারণ এত বছর ধরে, গত বেশ 5-7 বছর ধরে বা 10 বছর ধরে প্রত্যন্ত গ্রামগুলোতে পর্যন্ত অপটিক্যাল ফাইবার পৌঁছে দেওয়া হয়েছে এই ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য। এবার সেই ইন্টারনেট পরিষেবাটা যাতে মানুষ, হোয়াট ইজ ইন্টারনেট পরিষেবা, হাতের কাছে পাওয়াটা কী জিনিস, যদি ঘরে না বসে থাকে তাহলে মানুষ ওটা বুঝতে পারবে না, ওটা রিয়েলাইজ করতে পারবে না। তাই এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে যখন মানুষের কাছে এই মোবাইল ছাড়া আর কোনো উপায় নেই, ইন্টারনেট ছাড়া কোনো উপায় নেই। একটু ব্যাক করে গেলে দেখা যাবে তার কয়েক মাস আগে একটা নেটওয়ার্ক এলো যারা ফ্রি সবাইকে ইন্টারনেট দিয়ে দিল। এই সবাইকে ফ্রি ইন্টারনেট পৌঁছে দেওয়া হলো, দেওয়ার পর মানে মানুষ পেয়ে গেল, মানুষের কাছে অভ্যেস শুরু হয়ে গেল ফ্রিতে খাওয়া। এবার তারপরে যখন ইন্টারনেটটা টুকটুক করে ব্যবহার করতে শুরু করেছে তখন চার্জ করা হলো। এবারে এই পয়সা দিয়ে ইন্টারনেট কিনে মানুষ কি সিনেমা দেখবে? যদি না দেখে তাহলে এটা সেই এই টোটাল সিস্টেমটার সেকেন্ড ক্যালকুলেটেড স্টেপ নয় তো, যে যাতে মানুষ ওটিটি দেখতে বাধ্য হয় বা ইন্টারনেট পরিষেবা নিতে বাধ্য হয়, ঘরে বসে থাকতে চায়, তার জন্য এটা করা হয়নি তো। মানে আপনার কথাটা শুনতে শুনতে আমার মনে হলো, যাই হোক, সত্যি সত্যি এই অবস্থায় এমনি একটা, ওই যে বললাম প্রত্যেকেরই, আমাদের প্রত্যেকেরই প্রবল চাপের মধ্যে আছি আমরা। প্রচুর মানুষ কাজ হারিয়েছেন, রোজগার কমে গেছে, মাইনে ছাঁটাই হয়েছে, আমাদের যে মানে অন্ন বস্ত্র বাসস্থানের পর বিনোদন যদি আসে তাই হওয়া উচিত, অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, যদি ধরুন জীবনের 6th কি 7th প্রেফারেন্স থেকে থাকে একদিন এন্টারটেনমেন্ট, হলে গিয়ে সিনেমা দেখা, তাহলে সেটা এখন অনেক পিছিয়ে গেছে, নো ডাউট। কারণ আমাদের প্রত্যেকেরই হাতের অর্থাগম অনেক কমে গেছে, তার সেগুলো সেভাবে বণ্টন করে করা যাচ্ছে না, সো এন্টারটেনমেন্টটা অনেক পিছিয়েও গেছে প্রেফারেন্সের দিক থেকে। তবু দর্শকদের কাছে আবেদন যে আমাদেরও কিন্তু ওই এক্সিস্টেন্স প্রবলেম, আপনারা যদি হলে না আসেন, আমাদের সিনেমা যদি না চলে, তাহলে আমাদের এই পুরো ইন্ডাস্ট্রিটারই প্রবলেম। সো
একটা জিনিস বলতে পারেন, এটা আমাদের অ্যাপিল। আমাদের কাজকর্ম দিয়ে আমরা চিরকাল চেষ্টা করেছি আপনাদের এন্টারটেন করে যাওয়ার। কেউ কেউ হয়তো পেরেছি, কেউ কেউ হয়তো পারিনি। এই কোভিডের সময় যখন সারা পৃথিবী ঘরের মধ্যে বন্দি ছিল, তখন কিন্তু সারা পৃথিবীর ঘরের মানুষই এই বিনোদনের মাধ্যমেই কিন্তু তাদের সময়টা কাটিয়েছেন বা মানসিকভাবে নিজের ভারসাম্যটা বজায় রেখেছেন এই নাচ গান গল্প কবিতা সিনেমা এগুলো দেখে। ওই বিপদের সময় কিন্তু আমাদের কাজই আপনাদের সাহায্য করেছে লাইফটাকে বলি নিয়ে যাওয়া, এই ধাক্কাটাকে সামলাতে। আজকে এই অবস্থায় দাঁড়িয়ে ইটস আওয়ার অ্যাপিল, আপনারা আমাদের পাশে দাঁড়ান, আপনারা আমাদের পাশে দাঁড়ান। কারণ আপনারা যদি হলে না আসেন, সিনেমা না দেখেন, তাহলে আমাদের সিনেমার পক্ষে এক্সিস্ট করা খুব মুশকিল হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের ছোটোখাটো অভিনেতা সিনেমার কথা ছেড়ে দিন, 200 কোটি 300 কোটি 400 কোটি সিনেমা ভয়ে রিলিজ করতে পারছে না, আপনারা হিন্দি স্টারেদের রিলিজ করতে পারছে না। কারণ তারা জানে হলে লোক না এলে তারাও কিন্তু ফাঁপড়ে পড়বে, এমনকি বিদেশে পর্যন্ত, মানে 1000 কোটি টাকার ছবিও হলে দিতে ভয় পাচ্ছে। সো সবটা ডিপেন্ড করছে আপনাদের ওপর। আমরা আজকে আপনাদের কাছে অ্যাপিল করছি আমাদের এক্সিস্টেন্সের জন্য। আজকে আপনাদের আমাদের পাশে চাই, আপনারা হলে আসুন, সিনেমা দেখুন, আমাদের শিল্পটাকে বাঁচান। সৃজিতা, তোমার থেকে যেটা জানবো সেটা হচ্ছে যে ওনাকে বিজয় সিংয়ের চরিত্রে অভিনয় করতে দেখেছো তুমি সামনে থেকে, তো অভিনয় নিয়ে তো কিছু বলার নেই, অপেক্ষাই রাখে না, কিন্তু কাজের অভিজ্ঞতা কীরকম? দেখো, কাজের অভিজ্ঞতা তো খুবই ভালো, কারণ শুট চলাকালীনও আমাকে স্যার অনেক গাইড করেছে, শুটিংয়ের আগেও যখন আমি শিখতাম তখন তো করেছেই। তো আমরা যেদিন ফার্স্ট দিন আই থিঙ্ক আমাদের সৃষ্টি গার্ডেন বলে একটা জায়গায় শ্যুট হয়েছিল, সেদিন স্যারকে আমি ড্রপ করতে যাওয়ার জন্য আমি গেছি। তো স্যার সেদিন বলল যে কাজ ভালো হচ্ছে, মানে প্রশংসাই করলো, আবার যেগুলো ফল্ট ছিল সেগুলোও বলল। যেমন আমাদের নেগেটিভ যে রূপম যে ক্যারেক্টারটা করেছে, ওনার ছেলের ক্যারেক্টার করেছে, তো ওনাকেও মানে রূপমকেও তোমার গাইড করলো যে তুই একটু লাউড হয়ে যাচ্ছ, ওটা একটু চাপা। তো তারপর থেকে মোটামুটি ভালো, আর কাজের অভিজ্ঞতা তো ভালোই, সেটা নিয়ে কোনো ডাউটই নেই। তোমার ছবির সাভারিয়া এবং ললনা গানটি প্রচণ্ডভাবে মানে জনপ্রিয় হয়েছে, তো সেই জায়গাটা দাঁড়িয়ে এই যে গানের ভাবনা এবং সেগুলোকে যে ছবিতে পুট করা, তো সেই জার্নিটা কেমন ছিল? দেখো, বেসিক্যালি এটা যেহেতু কমার্শিয়াল ফিল্ম, তো গানগুলো আমরা কমার্শিয়ালিই রেখেছি, কারণ আমরা যেই লোকেশানে শ্যুট করেছি, সিকিমে আমরা শ্যুট করেছি, সাউথ সিকিম নর্থ সিকিম, তো আমি চেয়েছিলাম একটা ভালো নতুন লোকেশানে কিছু শ্যুট করি। তো যা চকচকে পরিবেশ রয়েছিল, স্ক্রিনিং খুব ভালো, অ্যাপিয়ারেন্স ভালো, মিউজিক খুব ভালো, মিউজিক করেছে লয়দীপ, গান গেয়েছে শীর্ষা অপরাজিতা দীপ, তো ভালো, মানে গানের এক্সপিরিয়েন্স, যেহেতু একটা ফিল্মে গানটা খুব ইম্পর্টেন্ট, তো সেই আমরা মানে ফিল্ম অনুযায়ী আমরা গানগুলোকে সেই অনুযায়ী রেখেছি। এবার ছবিতেই আবার ফিরে আসছি আপনার কাছে, যেহেতু আপনি অনেকটা সময় ধরে রয়েছেন ইন্ডাস্ট্রিতে এবং দেখেছেন নবাগতদের সাথেও এখন কাজ করছেন, তো পরবর্তী প্রজন্মকে আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে কী বার্তা দেবেন? হ্যাঁ, পরবর্তী প্রজন্ম বোধহয় সব আমাদেরও সিনিয়ররা যেটা বলেছিলেন, সব সমস্ত প্রজন্মের ক্ষেত্রেই বোধহয় সেটা কার্যকরী, সেটা হচ্ছে যেটা করছো সেটা সততার সঙ্গে করো, মন দিয়ে করো, 100% ডিভোশন দাও, দিয়ে কাজটা করে যাও। ভালো কাজ করতে পারলে তার ফল নিশ্চয়ই পাবে, একদিন কেউ আটকাতে পারবে না, লড়াইটা করে যেতে হবে, লেগে থাকতে হবে, লেগে না থাকলে হবে না। একটা বা দুটো কাজ করে কখনোই এক্সপেক্ট করা উচিত নয় যে আমার প্রচুর নাম হবে, এ হবে। হ্যাঁ, হয়তো কিছু কিছু মানুষের একটা দুটো কাজে হয়, কিন্তু সবার তো সেটা হয় না, সবাইকে লেগে থাকতে হয়। এই লেগে থাকাটা একটা খুব বড়, মানে বড় কী বলবো, কাজের মধ্যে পড়ে। আমাকে অরুণদা বলেছিলেন, অরুণ ব্যানার্জি, সৌমিত্র কাকু খুব অরুণদার উদাহরণ দিতেন,
অরুণদা একটা সময় 14 বছর কোনো কাজ পাননি, মানে অরুণদার নেহা একটা অরুণদের প্রফেসর, ইংরেজি প্রফেসর ছিলেন, তো অরুণদা বলেছিলেন আমি জানিস তো একটা সময় 14 বছর কোনো প্রফেশনাল কাজ পাইনি, কারণ তখনও সিরিয়াল আসেনি, তখন শুধু সিনেমা ছিল। ওই অরুণদা সৌমিত্র কাকুর সঙ্গে প্রফেশনাল বোর্ডে থিয়েটার করতেন আর প্রফেসরি করতেন, এই ছিল অরুণদার কাজ। অরুণদা বললেন 14 বছর পরে ওই সিরিয়াল আসার পরে যখন প্রাইভেট চ্যানেল এলো, প্রাইভেট চ্যানেল আসার পর অরুণদা আবার 14 বছর পরে কাজ পেলেন, এবং সেই যে কাজ পেলেন তারপরে এতদিন ধরে অরুণদার বোধহয় একটা দিনও পাওয়া খুব মুশকিল যেদিন অরুণদার শুটিং ছিল না। সৌমিত্র কাকু ওটা খুব উদাহরণ দিতেন যে কীভাবে ধৈর্য ধরতে হয়, লেগে থাকতে হয়, অরুণকে দেখে শেখো। তো সেই আমাদের ওই বক্তব্য, লেগে থাকতে হবে, ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। আমরা একেবারে আড্ডা শেষ প্রান্তে চলে এসেছি, তো ছবির 19 মার্চ প্রেক্ষাগৃহে আসছে এবং সেই ছবি নিয়ে তোমরা দর্শকদের উদ্দেশ্যে কী বলবে? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, আপনারা সিনেমা হলে আসুন, আপনারা সিনেমা হলে আসলে আমাদের আরও নতুন নতুন সিনেমা আপনাদেরকে আমরা উপহার দিতে পারবো। একটাই রিকোয়েস্ট, 19 মার্চ আমাদের ওয়ার জার্নি টু উইন রিলিজ হচ্ছে, আপনারা আসুন সিনেমা হলে, সিনেমা দেখুন এবং বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাংক ইউ। আপনার থেকে জানবো যে আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনাদের ছবি নিয়ে কী বার্তা দেবেন। আমি একটু আগেই বললাম আপনাদের আমাদের পাশে চাই, আর বিশেষ করে যখন নিউ জেনারেশন সবটা দিয়ে কাজ করতে আসে, মানে এটার কোনো এস্টাবলিশড প্রোডাকশন হাউস নেই যারা টাকা ঢেলেছে, এস্টাবলিশ ইনফ্রাস্ট্রাকচার নেই যেখান থেকে খানিকটা নিশ্চিন্ত হয়ে থাকা যায়, এ সবটাই একটা ইয়াং জেনারেশন, তারা তাদের মতো করে টাকা জোগাড় করেছে, সবটা করেছে, শুটিংটা করেছে, এবার রিলিজ করছে। আমার মনে হয় আমাদের সবারই এই ইয়াং জেনারেশনের পাশে দাঁড়ানো উচিত, তাদের কাজ যাতে আরও এগিয়ে যেতে পারে, তারা যাতে সফল হয় তার চেষ্টাটা আমাদের চালিয়ে যাওয়া উচিত। সো সবার কাছে রিকোয়েস্ট, এই ইয়াং জেনারেশনকে ভবিষ্যৎকে করা, হেল্প করার জন্য বা ভবিষ্যৎকে উদ্বুদ্ধ করার জন্য সবাই আসুন সিনেমাটা দেখুন। আজকে ওরা করছে, কালকে আপনার আমার বাড়ির ছেলেরা যখন এই কাজে আসবে, নিজেরা নতুন কাজে পা বাড়িয়ে দেবে, তখন তাদের পেছনেও তো সাপোর্ট দরকার হবে। সো আমরা যদি এইভাবে সাপোর্ট করতে সবাই মিলে শুরু করি, তাহলে ভবিষ্যতে ওদের রাস্তাটা আরও সুন্দর হবে। বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকুন আর এইভাবেই প্রত্যেকটা লড়াইয়ে সামিল হন, আর তাই জন্যই 19 মার্চ প্রেক্ষাগৃহে গিয়ে দেখুন ওয়ার দ্য জার্নি টু উইন। টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।